আজকাল শিকার করতে গেলে মানুষ আর পাওয়াই যায় না, কত দূর দূর যেতে হয়। বাপরে বাপ, ঠিক বলেছিস রিম্বা, চল এটাকে ভাড়ার ঘরে নিয়ে চল দেখি, রাতের খাবারের সময় এর ব্যবস্থা হবে। আমায় মেরো না, ছেড়ে দাও তোমরা আমায়। তোমরা সব সুন্দরী নারীর বেশে রাক্ষসী, এটা আমি একদম আগে বুঝতে পারিনি। চুপ কর, একদম চুপ কর, ওর নাকামো করে কান্না হচ্ছে। আজ ঠান্ডে খুব খুশি হবে, বল হুন্ডি কতদিন পর বুড়ি মানুষের মাংস খাবে। এই একে নিয়ে চল, নিয়ে চল একে, চল চল তোমরা। তার মানে ওরা মানুষ খায়? না না না, এই অন্যায় কিছুতেই হতে দেওয়া যাবে না। ভাড়ার ঘর কোথায় আমাকে খুঁজে বার করতেই হবে, এই অন্যায় আমাকে আটকাতে হবে। মোহিনী, তুমি ঠিক আছো তো? মোহিনী, আমার তোমার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। মোহিনী, তুমি 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 ঠিক আছো? মোহিনী, কাছে এসো মোহিনী, আমার আমার কাছে এসো। এসব প্রহসন তুমি আমার সাথে করো না। আমি জানি, আমি জানি তুমি চেয়েছিলে আমি যেন মরে যাই। মোহিনী, মোহিনী, তুমি আমাকে ভুল বুঝো না। কামিনী তোমার মনটাকে এমন ভাবে বিষিয়ে রেখেছে যে আমার শরীরেও বিষ আছে বাবা। তুমি যা করেছিলে তার শাস্তি আমিই দিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু তুমি যা করেছ তার জন্য তোমার ভাগ্যে আরো বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে। কামিনী, আমার জাদুর অধীনে তুমি ভালোভাবেই বেঁচে থাকতে পারতে কাঞ্চন, কিন্তু তুমি আমার বিরুদ্ধে গেলে, এটা তুমি ঠিক কাজ করোনি। এর শাস্তি তোমায় পেতে হবে। কামিনী, কি করবে তুমি আমাকে? ওই যে ওই নাকগুলো দিয়ে তুমি আমাকে মারবে? মারো, আমি কাউকে ভয় করি না, আমি তোমাকে ভয় করি না কামিনী। মরে গেলে তো হয়েই গেল, মৃত্যু নয়, তার থেকেও কঠিন শাস্তি তুমি পাবে। তোমরা নিজেদের শক্তি বাড়ানোর জন্য ক্ষত্রিয় রাজরক্ত চেয়েছিলে না? তোমাদের সামনে মহারাজ কাঞ্চন আছে, নিজেদের শক্তি বাড়িয়ে নাও। চলো, ওদের কাজ করতে দাও।
দামিনীর বিরুদ্ধে যে যাবে তার এই অবস্থাই হবে। তোমার মেয়ে পঞ্চশিরাকে শেষ করেছে ওই কামিনী, ক্রোধের আগুন আজও আমার মধ্যে জ্বলছে, আর আজ তোমাকে মারার দুঃসাহস দেখিয়েছে ও। আমার প্রতিহিংসার আগুনে ঘৃতাহুতি দিয়েছ তুমি কামিনী, যে করেই হোক কামিনীকে আটকাতেই হবে। কামিনী কামিনী, অন্যায়ভাবে প্রাণ কেড়েছে আমার, আমি আমি ওকে ছাড়ব না, আমি সারা জীবন পথের কাঁটা হয়ে থাকব। কালনাগিনী বোন, তুমি জানো তো তোমাকে কি করতে হবে? জানি, আমি জানি দাদা, তোমার মৃত্যু আমি বৃথা হতে দেব না। রোহিণীকে আমি কিছুতেই হারতে দেব না। কামিনী, তোমার প্রতি পদে আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো। আজ এরা দুজন আমাদের ভোজ হবে। ঠিক বলেছিস সিম্বা, অনেক দিন পর পেট ভরে মানুষের মাংস খেতে পারবো। কি জানো তো হচ্ছে, চল এবার ঠান্ডিকে গিয়ে আমাদের ঘুম থেকে তুলতে হবে। চল চল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের কিছু করিনি আমি, ছেড়ে দাও। মেরো মেরো, আমাদেরকে কেউ না মেরো না, মেরো না। আমি রাক্ষসী নই, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। না, কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করব কি করে? না, হায়রে বোকা মানুষ, মৃত্যুর মুখে দাঁড়িয়ে বিশ্বাস অবিশ্বাসের কথা ভাবছো? কিন্তু মানুষ যখন নিজেকে অবিশ্বাস করে তখন বিশ্বাস করা বন্ধ করে দেয় সে। কিন্তু তুমি তো একা, আমাদেরকে বাঁচাবে কি করে? বিশ্বাস করো, আমি তোমাদের এখান থেকে উদ্ধার করব। দাঁড়াও, তাড়াতাড়ি এটাই চড়ে বসো, ওটা তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে, তাড়াতাড়ি করো। যাক, এরা মুক্ত, এবার আমাকে আমার আসল কাজ করতে হবে। নিশ্চয়ই কেউ ওই দরজার পিছনে রয়েছে। কি করবো এবার আমি, কি করবো? লুকোতে হবে আমাকে, লুকোতে হবে। কোথায় লুকাই আমি? কিছুই তো নেই এখানে। মুন্ডি
হয়ে গেল, এবার সব শেষ। প্রাণ তোমরা পাওয়ার আগে আমার প্রাণটাই না বেরিয়ে যায়। চলবে না, হে আমি কোথায় চলে এসেছি? সমুদ্র থেকে অনেক দূরে এসে গেছি মনে হচ্ছে তো। এই বালুকা বেলে আমি আমি এলাম কি করে? জল শেষে কিনা এই ভয়ঙ্কর ঠান্ডির কাছে আমার প্রাণ ভোমরা পেতে হবে। ও যদি চায় ও তো আমাকে একরাশেই খেয়ে নেবে। ওইলা, কোথায় গেলি? হুন্ডি আর রিম্বা আমার খাবার কইলা? অনিশ্চিত তো কোনো গন্ধ পাচ্ছি না, কোনো সারা শব্দই নেই, চোখেও তেমন দেখি না। বুড়ি চোখে কম দেখে, তার উপরে অন্ধকার। ও খাই খাই আর শুন্ডি এইরকমই তো বলছিল। না, ধরা পড়ার আগে আমাকে পালাতেই হবে। এখনো ঠান্ডি রাক্ষসীকে চিনিস নি বুঝি? এইবার তোদের আমি হাতের মুঠোয় পেয়েছি। আমার খাবার চুরি করার স্বাদ এই জন্মের মতো তোদের আমি মিটিয়ে দেবো। না,
ঠিঙ্গির দল আজ তোদেরই কাঁচা চিবিয়ে খাবো আমি। এই ঠান্ডির তো দেখছি অনেক ক্ষমতা, একে শক্তি দিয়ে জয় করার আশা ত্যাগ করাই ভালো, কিন্তু কিছু তো একটা ভাবতেই হবে, না হলে যা আমার উদ্দেশ্য সফল হবে না। আজ পর্যন্ত কেউ এই গুহা থেকে পালাতে পারেনি, আজ এমন কি হলো যে শিকার পালাতে পারলো? যেন একটা উৎকট সন্দেহর গন্ধ পাচ্ছি। হুন্ডিয়া ডিম্বা খুঁজে দেখ চারদিক, আর কেমন সন্দেহ হচ্ছে, কিছু একটা অঘটন এখানে ঘটেছে, কেউ এসে জুটেছে নিশ্চয়ই। না, এইভাবে লুকিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কিছু একটা আমাকে করতেই হবে। কি করি? আশ্চর্য, বাঁদরটা বালুকা ভূমি থেকে করে এলো। তুমি ওখানে যেও না, ওদিকে বিপদ আছে। এ নিশ্চয়ই কামিনীর মায়া, আবার আমাকে আঘাত করতে এসেছে। আমি সত্যি বলছি গো, আমার কথা শোনো। শুনবো না তোমার কথা। তুমি আসবে না আমার কাছে, তুমি আমার কোনো ক্ষতি করতে এসেছো। জল নয় এ তো জোড়া বালি। বাদকটা থাকবে না আমাকে এই বিপদের কথাই বলেছিল। জল আনতে গিয়ে খাই খাই আর শুনলেও তা করে ফেরেনি। তাই তো, তার মানে নিশ্চয়ই কেউ ভেতরে ঢুকে গোলমাল পাকিয়েছে। চল চল আমার সাথে। তোমরা কি আমাকে খুঁজছো?